ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অলবিডি টেকে সবাইকে ওয়েলকাম করছি, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য। আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করে থাকেন, আপনার আবেদনটি বাতিল হয়েছে, বাট আপনি জানেন না কোন কারণে আপনার আবেদনটি বাতিল হয়েছে, বা আবেদন বাতিল হওয়ার পরে আপনার করণীয় কী, অর্থাৎ কী সমাধান, এ বিস্তারিত ব্যাপার একদম প্র্যাকটিক্যাল আলোচনা করব। লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই আমরা জানবো যে কখন আপনি বুঝবেন যে আপনার ক্লিয়ারেন্স, পুলিশ ক্লিয়ারেন্স আবেদনটি বাতিল হয়েছে, বা কিভাবে আপনি বুঝবেন। তো আপনি যেই অ্যাকাউন্ট থেকে, যে অ্যাকাউন্ট থেকে আবেদন করেছেন, সেই অ্যাকাউন্টে লগ ইন করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মধ্যে লেখা থাকবে যে, এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট রিসিভ, এখানে লেখা আছে ডেলিভার্ড, এটা হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস। আর এই জায়গায় লেখা থাকবে যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে গিয়েছে। এখন তো রিজেক্ট বিভিন্ন কারণে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়, তার আগে আপনাকে জেনে নিতে হবে, সঠিক নিয়ম জেনে নিতে হবে, সঠিক নিয়ম জেনে আপনি আবেদন করতে হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে যে প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস লাগে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে। সঠিক ডকুমেন্টস আপলোড না করলে পুলিশ ক্লিয়ারেন্স ক্যান্সেল হয়। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট, এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে, শুধুমাত্র পাসপোর্টটা গুরুত্বপূর্ণ, এটা আপনি অ্যাড করতে হবে। আর পাশাপাশি আপনি শুধু পাসপোর্ট গুরুত্বপূর্ণ, এই জন্য শুধু পাসপোর্ট দিবেন, অন্য তথ্য দিবেন না, সেটা না। আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন সনদ অথবা ন্যাশনাল আইডি কার্ড, এই দুইটার যে কোনো একটা আপনাকে অ্যাটাচ করতে হবে। তো আপনি চেষ্টা করবেন, যদি আপনার পাসপোর্ট থাকে, পাশাপাশি ন্যাশনাল আইডি থাকে, এবং চেষ্টা করবেন একটা ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট অ্যাড করে দেওয়ার জন্য। এই ডকুমেন্টসগুলো আপনি অবশ্যই দিয়ে দিবেন। তারপরে আমরা যেটা দেখব, আমরা আবেদনের যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করব, সেগুলোর সাইজ সম্পর্কে আমাদের আইডিয়া থাকা লাগবে। আর এই সাইট সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি প্রয়োজনে দেখে নিতে পারেন। আমাদের যে ডকুমেন্টসগুলো আমরা আপলোড করব, সেগুলো জেপিজি, পিএনজি বা জিআইএফ মোডে আমরা আপলোড করতে পারব। আর অবশ্যই ফাইল সাইজ হবে 200 KB, তবে এটা শুধু ডকুমেন্টসের ক্ষেত্রে। ইমেজ হবে 150 KB-র মধ্যে, 300x300। আর এটা হবে, এটার নির্ধারিত কোনো সাইজ নেই, আপনি পেপার সাইজ, এ4 সাইজ সাইজে সেভ করে নিবেন। ওকে, 200 KB-র মধ্যে দিবেন। পরবর্তী ব্যাপার চলে আসতেছে সত্যায়িত। আপনার ডকুমেন্টস যদি প্রপারলি সত্যায়িত করা না হয়, তাহলেও আপনার আবেদনটা বাতিল হতে পারে। আপনি মনে রাখবেন, চেষ্টা করবেন সবসময় ফার্স্ট ক্লাস অফিসার দিয়ে, অর্থাৎ বিসিএস ক্যাডার দিয়ে ডকুমেন্টসটা সত্যায়িত করা। বিশেষ করে আপনি যেগুলো সাবমিট করবেন, এনআইডি, পাসপোর্ট বা আপনার অন্যান্য যে ডকুমেন্টসগুলো আপনি অ্যাটাচ করতে চাচ্ছেন, সেগুলো যাতে ফার্স্ট ক্লাস কর্মকর্তা দিয়ে আপনি সত্যায়িত করেন, এই ব্যাপারটা মাথায় রাখবেন। আমি একটা আবেদন করেছিলাম সেকেন্ড ক্লাস অফিসার দিয়ে, সেক্ষেত্রে এটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো সো এটা মাথায় রাখবেন, ফার্স্ট ক্লাস অফিসার দিয়ে, অর্থাৎ বিসিএস ক্যাডার মানে নবম গ্রেডে যারা আছে সরকারি কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, তাদেরকে দিয়ে আপনি কী করবেন, আপনার ডকুমেন্টসগুলো টেস্টেড করে নেবেন। এরপরের ব্যাপার চলে আসতেছে যে, বিশেষ করে চালান জমা দেওয়ার ক্ষেত্রে বা চালান পেমেন্ট করার ক্ষেত্রে আমরা যে সমস্যাটা পড়ি, সেই কারণেও বাতিল হতে পারে আপনার চালান আবেদনটি। তো এখানে দেখতে পাচ্ছেন, আপনি যখন আবেদন শেষ হয়ে যাবে, তখন আপনাকে এই ধরনের দুইটা অপশন দেখাবে যে প্লিজ ক্লিক হেয়ার টু পে ইউর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নাও। অনলাইনে যখন আপনি করবেন, তখন সেক্ষেত্রে আপনি এই যে প্রথম অপশনটিতে ক্লিক করবেন। আর যখন আপনি সোনালী ব্যাংকে জমা দিবেন, সেক্ষেত্রে আপনি অরে এই অপশনটিতে ক্লিক করে এটা প্রিন্ট করে নিয়ে সোনালী ব্যাংকে জমা দিবেন। আর দুই নাম্বার যে সেটা হচ্ছে স্ক্যান করে দিতে হবে আপনি, অর্থাৎ এই চালানটি আপনি আপলোড করে নিতে হবে। তো চালান আপলোড করার আগে অবশ্যই আপনি চালানটা ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? তো আপনি চালান ডাউনলোড করে নেবেন আগে, যখন পেমেন্ট করবেন, এটা আপনার নির্ধারিত। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে এই যে আপনি চালান দেখতে পাচ্ছেন, চালানের সকল তথ্য আপনি এখানে দেখে নেবেন। সঠিক যে তারিখে আপনি চালান দিয়েছেন, জমা দিয়েছেন, সেই তারিখটা মেনশন করবেন। চালানের বিস্তারিত তথ্য আপনি সঠিকভাবে দিবেন। এরপরে যে তথ্যটা, যদি আপনি চালান করেছেন, পেমেন্ট দিয়েছেন, বাট আপনি এখানে চালান ইনফরমেশনটা সঠিকভাবে দিতে পাচ্ছেন না, সেক্ষেত্রেও আপনার কিন্তু আবেদনটা বাতিল হতে পারে। তো আপনি জানেন যে চালান আপলোড করতে হবে আপনার জেপিজি, পিএনজি বা জিআইএফ মোডে, আর অবশ্যই এটা 300 KB-র মধ্যে হতে হবে। তথ্যগুলো দিতে হবে, বিশেষ করে যে ব্যাংক নেমের জায়গা সোনালী ব্যাংক, ডিস্ট্রিক্টের জায়গা ঢাকা, ব্রাঞ্চের জায়গা লোকাল অফিস, আর চালানের তারিখ এবং চালান নাম্বার। তো চালান নাম্বার তো আপনি নিশ্চয় জানেন যে কোথায় পাবেন চালান নাম্বার। এখানে চালানের চালান নং লেখা আছে, এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে চালান নাম্বার। ওকে, দেওয়ার পরে আপনি আপলোড করে দিবেন। এই বিষয়গুলো যদি আপনি প্রপারলি করতে পারেন, সেক্ষেত্রে চালান আপনার
চালান আবেদনটি ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপরে চালান আবেদনটি ক্যান্সেল হয় আরও কয়েকটা কারণে, সেটা হচ্ছে আপনি যখন আবেদন করেছেন আবেদনের পরে অনেক সময় আমরা রিভিউ দেখায়, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করার আগে এই অ্যাপ্লিকেশনটা দেখায়, এই অ্যাপ্লিকেশনে আমরা চেক করে নিব যে কোনো তথ্য গ্যাপ আছে কিনা, কোনো ইনফরমেশন গ্যাপ আছে কিনা, যাতে ইনফরমেশনগুলো গ্যাপ না হয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা অবশ্যই দিয়ে দিব। যদি গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ করে আপনি এনআইডি অ্যাটাচ করেছেন কিন্তু নাম্বার অ্যাটাচ করেন নাই, আপনি পাসপোর্ট জমা দিয়েছেন বাট আপনার পাসপোর্টের ইস্যুর তারিখ, ইস্যুর জায়গা, ইস্যুর প্লেস, ঠিকানা প্রপারলি আপনি দেন নাই, সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হবে। আরও কিছু কারণে আপনার পাসপোর্ট এই যে পুলিশ ক্লিয়ারেন্স আবেদনটা বাতিল হয়, সেটা হচ্ছে আপনার নামে যদি কোনো চলমান কোনো মামলা থাকে, বিশেষ করে পুলিশ কেস যদি আপনার নামে থাকে সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হবে। এবং আপনি যদি ঠিকানাবিহীন লোক হন, অর্থাৎ আপনি সব ঠিক আছে, সকল তথ্য আপনি দিয়েছেন বাট আপনার ঠিকানাতে আপনাকে পাওয়া যাচ্ছে না, আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা একরকম, এনআইডিতে একরকম, পাসপোর্টে আরেক রকম, আবার আপনি যেখানে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেছেন সেই ঠিকানা ভিন্ন, সেক্ষেত্রেও আপনার আবেদনটি বাতিল হতে পারে। ফাইনালি আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে আপনাকে রিচ করা যাচ্ছে না, যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানায় আপনাকে পাওয়া যাচ্ছে না, আপনার পুলিশ ক্লিয়ারেন্স আবেদনটি বাতিল হতে পারে। তো আশা করি এ পুলিশ ক্লিয়ারেন্স আবেদন নিয়ে আপনার কোনো সংশয় বা সন্দেহ থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আমার চ্যানেলে অলমোস্ট 20টির মতো পুলিশ ক্লিয়ারেন্স রিলেটেড ভিডিও রয়েছে, আপনি প্লেলিস্টে গিয়ে সেগুলো চেক করে নিতে পারেন। আশা করি এই রিলেটেড সমস্যা আপনার আর হবে না। তো ঠিক আছে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।